মান বক চলে গেছে স্কুলে আর এখন আমি ঘরের একটু পেছরে লাগব ঠিক আছে যখন ঘরটা একটু গোছাতে গোছাতে হবে তার আগে আমার যে কটা ब्लाउজ পিস আছে বা কিছু অল্টার করাতে দেয়া আছে সেগুলো আমি বের করে রাখবা আজকে যাব ঝপা ঝপ ওখানে কাছে দেব কি কি অল্টার করতে হবে আর কি কি ब्लाउজ পিস বানাতে হবে যদিও আমার একটা শাড়ি আসবে 12 তারিখে ওটাই মেন দরকার ছিল ब्लाউজের বা জানি ওটা ब्लाউজা কি হবে না কি করব ছাতার মাসে জানি না দেখা কি হয় সরস্বতী পুজোর জন্য একটা ব্লাউজ করাতে দেবো পিসটা করাতে দেবো আর এমনি ব্লাউজ আমার কাছে আছে আর হ্যাঁ আর নতুন যে শাড়িটা আমি কিনলাম আরামবাগ থেকে ওটার ফলস স্পিকও করতে দেওয়ার আছে তুমি যাও না এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে না এটা পুরোটা হচ্ছে সিলভার জারি অ্যান্ড স্টোনের ওপর কাজ করা ব্লাউজ তো আমি বানাতে দিয়ে এসেছি বাট এখন দেখলাম দেখলাম শাড়িটা পুরোটা খুলে যে এটার সাথে খুব ভালো ব্লাউজ পিস দেওয়া আছে দেখুন এই যে পুরো কাজ করা এটা গলার ডিজাইনটা পেছনের ডিজাইনটা আই থিঙ্ক পুরো পেছনটা ব্যাগটা হাতের বর্ডার দেওয়ার জন্য এই দুটো সাইড এই দুটো দেওয়া আছে খুব সুন্দর দেখতে ওটা এরম ভাবে বানাতে দিয়েছি না এর যে ওটা সবার সাথেই যাবে এটাও ওটা করানো থাকবে আজকে বিকেলে গিয়ে আমি দিয়ে আসবো যার কাছে দিয়ে আসি ফলস ফলস্পিকোটাও হয়ে যাবে শাড়িটা সবথেকে বেস্ট পার্ট আমার কি বন্ধু কালারটা অসাধারণ কালার এই হচ্ছে এরকম একটা কালার যেটা আমাদের আমাদের মানে ডাস্কি স্কিন টোনও মানাবে যারা ভীষণ পেয়ার তাদের তো সব কিছুতেই মানাবে তো আমি ভাবছি এটা না এখন ব্লাউজ পিসটা করাতে দেবো না রিস্কের ব্যাপার হয়ে যাবে এটা যেহেতু সাইডে একটু সেলাই করাই আছে তো এখন থাক বিয়ে বাড়িটা কাটিয়ে আসি তারপরে করাতে দেবো মোটামুটি এক দেড় সপ্তাহ হলেই এই সমস্ত র্যাকগুলো তারপরে জানলা টানলাগুলো ধুলোতে ভর্তি হয়ে যায় তো আজকে একটু ক্লিন টিন করছি ওই জন্যই আমি বিছানাটা এখন ঝাড়িনি এগুলো সমস্ত ক্লিন টিন করে নেওয়ার পর বিছানাটা একবারে পরিষ্কার করবো আর এমনিতেই আরও দুদিন পরে আমি বিছানা চাদরটা তুলে নেবো সেই জন্যই এখন আমি পরিষ্কারটা করে নিচ্ছি তাহলে নোংরাটা না হয় আর এই র্যাকগুলো নিয়ে না মহা প্রবলেম জানেন তো এগুলো একবার খুললে তারপরে ওঠে যে কী প্রবলেমেটিক মাঝে মাঝে খুলে পড়ে যায় মাথার উপরে মাথা ফেটে চৌচির হয়ে যাবে সেই ভয় নদী তো থাকে র্যাক বোর্ড এগুলো আমি একটু ভিজে ন্যাকড়াই করে মুছে নিই বাট জান

প্রথমেই আমার পায়ের নিচে পড়ে যাওয়া ঘুটের ডিব্বাটাকে পরিষ্কার করার জন্য এখানে আমি ইউজ করছি আগারোর ক্যালাস রিমুভার উইথ থ্রি ইন্টারচেঞ্জেবল হেড রোলার্স রিচার্জেবল ফর ফুড কেয়ার এটা অ্যাকচুয়ালি একটা পেডিকেয়ার ডিভাইস কেলাস অ্যান্ড ডেথ স্কিন রিমুভাল করার জন্য ইউজ করা হয় দেখবেন দীর্ঘদিন পায়ের তলা পরিষ্কার না করার ফলে আমাদের পায়ের যে নিচের স্কিনটা না হার্ড হয়ে যায় ক্র্যাক হিলস তো আছেই রাফ স্কিন অ্যান্ড ভীষণ ড্রাই অ্যান্ড ডেথ স্কিন রিমুভ করার জন্য বেস্ট এই রোলারটার মধ্যে আপনারা তিনটি ইন্টারচেঞ্জেবল হেড পেয়ে যাচ্ছেন মিডিয়াম গ্র্যান্ডের হেড একটা কোয়াস গ্র্যান্ডের হেড একটা অ্যান্ড হেড এটা কিন্তু একটা ডিভাইস এফেক্টিভ ইন বোথ ওয়েট অ্যান্ড ড্রাই কন্ডিশন এক বছরের ওয়ারেন্টিও আছে লেপ বা কম্বলের মধ্যে পা আটকে যাওয়া বা বরের পায়ে পা ঘষে গেলে বরের পা ছিঁড়ে যাওয়া এই ধরনের চিন্তা ভাবনা থেকে মুক্তি পাওয়ার জন্য এই কালসিংটা আজকেই কিনে নিন মুভিং ফলো টু দা নেক্সট প্রসেডিয়ার আর এটা ওয়ান অফ মাই মোস্ট রিল্যাক্সিং এটা প্রসিডিয়ার সেটা হচ্ছে আগারোর রয়্যাল এসি পাওয়ার অটোমেটিক ফুড স্পা বাথ ম্যাসাজার উইথ হিট মানে ওই বালতি ভরে ছ্যাকা খেতে খেতে গরম জল নিয়ে আসার কোনো চিন্তা নেই অটোমেটিক্যালি জল গরম হয়ে যাবে সিক্স ম্যাজ রোলের আছে সারাদিন রান্না করার পর পাগুলো এখানে ডুবিয়ে আরাম নিতে পারেন আর ছোট যে পিঙ্ক কালারের একটা স্টোনের মতো দেখছেন এটা অ্যাকচুয়ালি ক্যালোস রি ওকে অ্যাডজাস্টেবল টাইমের আছে নিজের ইচ্ছে মতো টাইমে সেট করুন স্পিড সেট করুন অ্যান্ড টেম্পারেচারও সেট করুন বাবল ফাংশন আছে ফর সুদিং ম্যাসাজ যেটা আপনাকে একদম প্রফেশনাল ওয়েতে মনে হবে আপনি বসে বসে স্পা করছেন বাড়িতে চিন্তা করুন কতটা সুবিধার জন্য মাসাজ বাটনটা অন করার সাথে সাথে তো আমার একদম পায়ে আহা হা কি আরাম যে হচ্ছিল সারাদিনে ক্লান্তি দূর হয়ে যাবে তাছাড়া এর মধ্যে আছে অ্যাডজাস্টেবল হিটিং ফাংশন ফ্রম থার্টি ফাইভ সেন্টিগ্রেড টু ফর্টি এইট সেন্টিগ্রেড যেটা একটা সুদিং ফিলিং আপনাকে দেবে ভীষণ গরম দেবে না আর অ্যাডজাস্টেবল টাইমার আপ টু সিক্সটি মিনিটস অটো রোটেটিং ক্যালেসিং উপর তো আছেই আর্থ লিকেজ প্রোটেকশন মানে জল পড়ার চিন্তা নেই তা বলে খাটের ওপর তুলতে যাবেন না তাহলে আপনার ফ্যামিলি লোকে আমাকে পেটাতে আসবে মোটামুটি আমি আধ ঘন্টার মধ্যে মাসাজ নিলাম আচ্ছা এটার জল কিন্তু আপনাকে তুলে ফেলার দরকার নেই সাইডেই দেখবেন একটা বাটন লাগানো আছে ওটা ওপেন করে দেবেন অটোমেটিক জল গুলো পড়ে যাবে এরপরে পাটা পরিষ্কার করে যাওয়ার পর আমি এখানে করছি আমার পায়ের মধ্যে ডিসানো কোল্ড প্রেসড ভার্জিন কোকোনাট অয়েল আর অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কোল্ড প্রেসড আনরিফাইন্ড ভার্জিন কোকোনাট অয়েল আর এই কোকোনাট অয়েল এক্সট্রাকশনের সময় কোনো কিন্তু হিট বা কেমিক্যাল প্রসেস ইউজ করা হয়নি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভেগান প্রিজারভেটিভ ফ্রি অ্যান্ড নন জি এম ও নো অ্যাডেড মিনারেল অয়েলস আইডিয়া ফর কুকিং ডায়েটারি স্কিন অ্যান্ড হেয়ার এরপরে জাস্ট আমি আপনাকে পাটা দেখাচ্ছি পাটা দেখুন জাস্ট পুরো মাখন নিজেই নিজের পায়ের তলায় পেয়ে পড়ে যাচ্ছি পাপা ওটা খেয়ে দেখো এটা লঙ্কা ভাজা এটা দিয়ে খেতে হয় খেয়ে দেখো ফ্লেভারটা কিরম লাগছে আস্তে আস্তে ফ্লেভারটা আরো মুখে যাবে গরম এটা বড়াটা পুরো গরম গরমই দেয় ভেজে পাঙড় ঠান্ডা গুলো ঠান্ডা থাকে না আমার ঘর হচ্ছে না আরো দু তিনটে করে খেয়ে নিয়ে আসে স্কুল থেকে ফিরে গেছে যে তাড়াতাড়ি একটার মধ্যে ফিরে গেছে ওকে স্নান করাবো খাবো না

অল্প একটু চালও ছিল ভাবলাম করে যতদিনের হবে হবে নদী তো বাইরেই খাবে আজকে তো আমার মেসে মুখার্জি হলেই ভালো কারণ মা রুটি খায় মা রুটি ছাড়া পছন্দ করে না তো পরে আবার মিসে মুখার্জি মায়ের জন্য ইডলি নিয়ে এসেছিল তা মা ইডলিও খেয়েছে না রুটি খেয়েছে না ফ্রাইড রাইস খেয়েছে চালটা সেদ্ধ করে আমি জলটা ছড়িয়ে রেখে দেবো এটা থাকো এখন আমি আগে চিলি পনিরটা করে নেবো চালটা সেদ্ধ করে রাখলাম পরে আমি আমার মতো শুধু ফ্রাইড রাইস খাবো কারণ বাকি সবাই রুটি খাবে কেউ ফ্রাইড রাইস পছন্দ করে না করে সেটা হচ্ছে মানে নন ভেজ করে আমি তো ভেজ করছি কেউ ভেজ ফ্রাইড রাইস খাবে না এই করে মিষ্টি মুখে যে ফিশ ফ্রাই নিয়ে হাজির করেছে মানে ও তো মঙ্গলবার খাবে না ওর জন্য ইডলি আমাদের জন্য ফিশ ফ্রাই আমি হঠাৎ করে আজকে ওই যাহা যাহা বলিব সত্য বলিব সিরিজটা রিলিজ করেছে হইচইতে ওটাই দেখছি এখন তোমার জন্য কি এনেছো এই যে নদী রেডি হয়ে গেছে বার্থডে পার্টিতে যাওয়ার জন্য আর শীতকালে কিভাবে রেডি হবে ক্লিপও দেখা যাবে না কিছুই না টুপি সরে পরিয়ে দিয়েছি চলো গিফট নিয়ে নিয়েছো চলো তোমাকে পৌঁছে দিয়ে আমি চলে আসছি ঠিক আছে চলো হ্যাঁ ভালো করে চাটো ভালো করে চাটো বেবি হয়েছিল ইডলিটা নদী প্রথমে এই কোথাও একা একা যাবে একা একা খাবে খেতে পারবে তো ঠিক আছে ভালো করে খাবি ফেলে আসিস না ঠিক আছে খেয়ে নেবে পুরোটা যা দেবে ঠিক আছে যদি না খেতে পারি না পেটটা ভর্তি হবে লিস্ট না ডিনার তো তোমার জন্য বানাইনি আমি ওকে বললাম যে তুই আমাদেরকে চিনিয়ে নিয়ে চল যা চিনতে পেরেছে আপনাদের একটা জিনিস দেখাচ্ছে দেখুন জানুয়ারি মাসে কাশফুল হয় কোথাও দেখেছেন এই আমাদের এখানে দেখুন দেখতে পাচ্ছেন প্রায় দশ ফুট এগারো ফুট এরকম ওপরে অর্ধেক কাজ শেষ করে দিয়ে আমি গেছিলাম তো নদীকে পৌঁছে দিতে মাঝখানে একটু পাক মেরেও এলাম বড়ের মশাইয়ের সাথে তো এখন পনিরগুলোকে আমি ভাগ করে কেটে নিচ্ছি মোটামুটি ওই কত পিস হয়েছিল চোদ্দ পনেরো পিসের মতো হয়েছিল তো একটা বাটির মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার তার বদলে অ্যারারুটও দিতে পারেন ওর মধ্যে অল্প একটু নুন আর গোলমরিচ দিয়ে একটা ব্যাটারটা বানিয়ে রাখবো তার মধ্যে পনিরগুলোকে ভালো করে চুবিয়ে আমি ভাজবো তাহলে পনির উপর একটা কুটিং থাকে আর বেশি একটা হড় হরে ব্যাপারটা থাকে না এটা এটা তো ওই জিনিসটা আসে করলে আমি আরামবাগে থাকি না তখন না এটা আমি একদমই নিরামিষ মানে মানে একদম পেঁয়াজ রসুন কিছু ইউজ করি না আর টমেটো কেচাপের মধ্যেও যেহেতু রসুন পেঁয়াজ থাকে সেহেতু আমি কি করি টমেটোকে সেদ্ধ করে নুন মিষ্টি অল্প একটু তেল দিয়ে সস বানিয়ে বানায় ওটা তাহলে মা খেতে পারে আর মা তো এই ধরনের জিনিস কোনোদিন খায়নি না রেস্টুরেন্টের জিনিস একদম ছোট যখন তখনই মা গৌরী মাঠে দীক্ষিত তো সেই জন্য এইরকম করে বানিয়ে দিলে পছন্দ করে প্রথমবার যখন বানিয়ে দিয়েছিলাম ভীষণ পছন্দ হয়েছিল তারপর থেকে এখন মা নিজে নিজেই বানায় পানিগুলোকে মোটামুটি লাল লাল করে একটু ভেজে তুলে রাখবো তুলে রেখে টিস্যুর উপরে রাখছি এক্সেস যে অয়েলটা সেটা সোক করে নেবে তারপরে এরপরে যা করছি করছি আচ্ছা এখানে দেখুন দু রকমের সমস্ত কেটে নিয়েছি করাগুলো আর এই কিউব করা কাছে কিউব করা পেঁয়াজটা আমি চিলি পনিরে ইউজ করব আর বাকি যেরকম চপ করে নিয়েছি এগুলো সমস্ত ফ্রাইড রাইস ইউজ করবো আর চাইনিজ মানে রসুন রসুনটাকে হালকা একটু পুড়িয়ে দিয়ে দিলে এর টেস্টটা আরও বেটার লাগে মানে পুড়িয়ে মানে ওরই একটু খড়িয়ে দিলে আর কি পুড়িয়ে না এর মধ্যে কাজু দিয়ে দিয়েছি কাজুবাদাম বাদাম যদি এর সাথে যেত না বাট মনে হলো আমার যে কাজু খেতে ভাল লাগে তাই দিয়ে দিয়েছি তারপর এখানে চপ করা গাজর ক্যাপসিকাম পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে হালকা করে সতে করব অল্প একটু নুন দেব তারপর এর মধ্যে যে সেদ্ধ করা চালগুলো সেগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মিষ্টি তারপরে সোয়া সস তারপরে চিলি সস তারপরে রেড চিলি সসার টোম্যাটো কেচ আপ দিয়ে ভালো করে মিক্স আপ করে একটু গোলমরিচ দিয়ে নামিয়ে নেবো ব্যাস এখনই যে সুন্দর গন্ধ যাচ্ছে না এই সোয়া সসার ওই ভিনিগারটা দেওয়ার পরে হ্যাঁ হ্যাঁ ভিনিগারের কথা বলতে তো ভুলেই গেছিলাম চাইনিজ ফ্রাইসটা এসে ভিনিগারটা মাস্ট ওকে তো এদিকে ফ্রায়েড রাইস হয়ে গেছে এরপরে আমি চিলি পানিরটা করবো গোটা বারান্দাটা আমার ভর ভর করছে রসুনের গন্ধ মা নিজ থেকে বলছে কী রান্না করছিস এত সুন্দর গন্ধ ছাড়ছে এদিকে দিদিভাই ফোন করে বলছে তুই কি রান্না করছিস আমি আমিছি তোমার কটক পর্যন্ত কি রান্নার গন্ধ পৌঁছে গেছে নাকি বলছে না তুই খুটুর খুটুর আওয়াজ করছিস তাই বলছি আচ্ছা যাই হোক এখানে পেঁয়াজ ক্যাপসিকামটা হালকা করে ভেজে নিয়েছি নুন দিয়ে দেবো যাতে না মানে তাড়াতাড়ি একটু ইয়ে হয়ে যায় নরম হয়ে যায় তারপরে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি এটা অপশনাল তারপরে নর্মালি যেরকম সস সস দেয় সমস্ত সস ফস দিয়ে তারপরে পনিরগুলো অ্যাড করে লাস্টে ওই যে কর্নফ্লাওয়ারগুলো জল ওটা দেবো তাহলে বেশ স্লিপারি টেক্সচার আসবে বললাম না ওটা মাস্ট ওটা তো দিতেই হবে ড্রাই চিলি চিকেনই করো আর সেমি গ্রেভিই করো আজকে আমি সেমি গ্রেভি করলাম অনেকদিন খাইনি অনেকদিন ভালো রান্নাই খাইনি আচ্ছা অনেকদিন ভালো রান্নাই খাইনি এটা কোন মুভির ডায়লগ মানে খুব ফেমাস একটা মুভির ডায়লগ তখন কিন্তু অনেক বছর আগে মানে আমরা তখন ভীষণ ছোটই এই মুভিটা দেখেছিলাম আপনারা কি জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ একদিন ভাবছি পনির পোস্ত বানাবো বাট এখানে না ওটা বাড়িতে গিয়ে মানে আরামবাগে গিয়েই বানাবো মাকেই প্রথমে ট্রাই করাবো ভালো মন্দ তো অনেক কিছু করে খাওয়ানো হয় কিন্তু মা বাবাকে করে খাওয়ানোর মজাটাই আলাদা যেরকম আমরা বলি যে মায়ের হাতে রান্না সব থেকে লাগে যে যত ভালোই রান্না করুক না কেন তো

এখানে কি ইরাপশন বেরোলো চুলকে চুলকে কি হয়েছে কে জানি না চুল কাটছে ভীষণ যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি এগারোটা পনেরো বাজে শুতে যাচ্ছি মানে দমটা নিয়ে নি আবার কাল থেকে বক বক করা স্টার্ট করবো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট আগে কেমন খেলে চিলি পনির কি শুনতে চাও সেই বলবো দারুন ব্যাপক অসাধারণ অসাম বিউটিফুল ওরম বলা কি না এরকম একটা কমন ডিশ নরমালি ঠিকঠাক কিনা বেশ এটাই যথেষ্ট ভালো ছিল